ঠিক তো নাকি সুতরাং পশ্চিমবঙ্গের মুসলমান কিংবা অল ওভার ইন্ডিয়ার মুসলমান এরা শরীয়তকে বুড়ি আমল দেখা এরা শরীয়তকে উপেক্ষা করে চলুক এরা শরীয়তকে নিয়ে খেলা করুক এরা শরীয়তকে নিয়ে লণ্ডভণ্ড করুক যাই করুক করুক তাদের কিচ্ছু যায় আসে না জি ইভেন ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যে বিধান ভারতীয় বুদ্ধিজীবীরা করে রেখে গেছেন সেই বিধানটাই আজ বাস্তবে পালন করার প্রশাসন নেই আমি দুটো বলছি বেশি বলবো না দুটো বলছি নাম্বার ওয়ান ভারতীয় সংবিধানে মদ খাওয়া দণ্ডনীয় অপরাধ দণ্ডনীয় অপরাধ ডক্টর বি আর আম্বেদকরের রচিত 304 ধারার যে মৌলিক ভারতীয় সংবিধান তার ভিতরে মদ খাওয়াকে দণ্ডনীয় অপরাধ বলে লেখা আছে আপনি বলুন মদের জন্য সরকারিভাবে পানিশমেন্ট হয়েছে এ রেকর্ড কি আছে বাগজলায় খুঁজুন ভাদুড়িয়ায় খুঁজুন মসন্দপুর খুঁজুন কোথাও রেকর্ড আছে নেই বরং প্রশাসনিক শাস্তি যারাই প্রয়োগ করবে তাদের নাকের ডগায় মদ খাওয়া চলছে তারাও আর দু চুমুর মারতেছে কোরআন হাদিস তো দূরে থাক খোদ দেশের সংবিধানের মর্যাদা হচ্ছে দেশের শাসকের কাছে এই জি নাম্বার টু ভারতীয় সংবিধানে পণ নেওয়া দণ্ডনীয় অপরাধ ধর্ম ধর্ম আলাদা জায়গায় থাকে কোরআন হাদিসের বিধান আলাদা জায়গায় থাকে যে ধর্মে যে সংবিধানের কাছে পণ একটি সামাজিক অভিশাপ পণ একটি সামাজিক অপরাধ সেই পণ হিন্দু সমাজে মুসলিম সমাজে দুর্বার গতিতে চলছে ইল্লা মাশাআল্লাহ যদি তার ভিতর থেকে দু চারজন লোক স্পেশালি আল্লাহর ভয়ে নিজে যদি বাঁচে তো তারে আবার ধ্বজভঙ্গ বলে কিনা তাও সন্দেহ এটাই তো আমাদের ধর্ম আর সমাজের বর্তমান চলমান অবস্থা ও পণ নেই নি মানে ওর বোধহয় দোষ আছে তা নাকি পণ নেবে না কেন এটাই হচ্ছে জাতির এক শ্রেণীর বিচার সবথেকে বড় কথা হলো যে আমরা মুসলিম অথচ পরকালের ভয়টাকে মাথা থেকে উধাও করে দিয়ে এই স্রোতেও আমরাও মিশে গেছি আমার বক্তব্য যেটা বলছিলাম জি পশ্চিমবঙ্গের প্রধান প্রধান গদিটা যার দখলে আর ভারতবর্ষের প্রধান গদিটা যার দখলে এরা দুটোই এক ধর্মের লোক আমার ধর্মের কোনো ক্ষয় ক্ষতি আমার ধর্ম আমার জাতি পালন না করলে তাদের মাথার কোনো যন্ত্রণা নেই আছে কি যারা তাদের নিজেদের রচিত রাজনৈতিক নেতাদের রচিত সংবিধানকে মর্যাদা দিয়ে পালন করে না তারা খোদাই সংবিধানের কি দাম দেবে ভাই আমি এই গত তিন চার দিন আগে দিল্লি ছিলাম তার মানে আজকে শুক্রবার গত শুক্রবারে দিল্লি জামে মসজিদে নামাজ পড়েছি জি বুধবারে গেছি বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবারে রাত দুটোর সময় ফিরেছি তো দিল্লি গেছিলাম এখান থেকে এক যুগখানিক আগে আর এক যুগখানিক পরে এই গেলাম তা মসজিদে খানিকক্ষণ বসে থাকলাম বসে খেল দেখে আপনারাও অনেকে যারা আজমিরে যাওয়ার সুবাদে যান তারাও দেখে থাকতে পারে ভাই দিল্লি জামে মসজিদ ভারতবর্ষের সেন্টারের একটি নাম করা মসজিদ যে দেখুন সেটা জানো এখন পিকনিক স্পট হিন্দু ইহুদি খ্রিস্টান মেয়ে ছেলে বেটা ছেলে
জি নিচু স্তরের উচ্চ স্তরের শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব কিংবা হায়ার কাস্ট সব রকমের লোকের জানো জামে মসজিদ একটা তীর্থক্ষেত্র বেড়ানোর জায়গা কোনো বাধা বিপত্তি কিছুই নেই খোলামেলা মেয়েরা ছেলেরা প্যান্ট পরা স্যুট পরা ন্যান্ত হওয়া আদা ন্যান্ত ঘুরছে র্যান্ডম মসজিদের ভিতরে ভালোই ফটো তুলছে তা আমি একজনকে বললাম ভাই এই যে কাজগুলো ঘটছে তো ইমাম সাহেব কিছু বলে না তো আছে না কিছু বলে না এবার আপনি বলুন যে এই যে মসজিদ বিশ্ব মুসলমানের একটি প্রাণকেন্দ্র এবং মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠতম একটি পবিত্র স্থান সেই জায়গার প্রতি অমুসলিমদের এই আচরণ আমি সে মসজিদের ইমাম মানে কর্ণধার আমি ওই কথাটা বলবো না তাহলে এই লোকগুলো এরা জানবে কোথায় শিখবে কোথায় বুঝবে কোথায় কারণ ভাই এই যে লোকগুলো এরা শুধু ভারতীয় নয় এরা আপ কান্ট্রির বহু দেশের লোক আছে জাপানের আছে আমেরিকার আছে ইংল্যান্ডের আছে বিভিন্ন দেশের লোক আছে তাদের এই যে স্পটগুলো দেখা সরকারিভাবে তারা ট্রাভেলস অনুমতি নিয়েই ভারতবর্ষে ঢুকেছে অতএব তারা যতর ইচ্ছাতে তাই বেড়াবে ওদেরকে বাধা দেওয়া মানে এটা ভারত সরকারের সংকীর্ণতার পরিচয় সুতরাং আমি ভারত সরকারের ইমাম ফলে সরকার যদি আমার উপরে খাপা হয় তাহলে সেটা আমার জন্য বিপদের কারণ হতে পারে সরকার যাতে খুশি আমি তাতে খুশি জোরে বলুন আর একটু জোরে বলুন জি কপাল ভালো বসিরহাট এলাকার লোক আর কাইম সাহেবদের অসনার লোক জি যদি বারোসাত এলাকার লোক হতো সুবহানাল্লাহ বলতো পুরো দমে বলতো কত দেখলু এরা অন্তত নাউজ বিল্লাহ বলে জি ভাই আমি যে কথা বলতে চাইছিলাম যে আজকের তাদের কাছে কোরআন হাদিসের বিধানের মর্যাদা নেই সংবিধানের মর্যাদা নেই ইভেন মুসলিম জাতির কৃষ্টি সভ্যতার প্রাণ কেন্দ্র যে মসজিদ তারও ইজ্জত তাদের কাছে যদি থাকতো তাহলে সর্বধর্মের লোকের সেটা তীর্থের জায়গা হতো না জি তা আমি ওইখানে বসে লোকটাকে বললাম ভাই ইমাম তো বিরাট বড় ইমাম দিল্লির জামে মসজিদের ইমাম পুলিশ লে যায় তারে জি উতেই তো ফুলে কোলা ব্যাংছে পড়াবে নামাজ তার লে যায় পুলিশ জি তার মতন লোকের সঙ্গে আমার মতন বাংলার খুচরো লোকের তো দেখা করার মতন কোন সাধারণ অনুমতি নেই যাই হোক আমি বললাম ভাই আপনারা এখানকার লোক হিন্দিতেই বললো আপনারা এখানকার লোক ইমাম সাহেব বলেন দিন সরকার এদের ট্রাভেলস এর পারমিশন দিয়েছে এরা খোলামেলা ঘুরছে এক কাজ করুন দিন বলুন যে আমরা আমরা দু চার হাজার মুসলমান একটু স্বর্ণ মন্দিরে বেড়াতে যাবো দেয় কি দেখেন দিন যদি বুঝতে পারে যেটা এম কোম্পানি বুঝতে পারলে ওখানেই শেষ এরকম দাড়ি টুপি আর এরকম হুব্বা জুব্বা একদম পুরো যদি মাগুর মাছ মতন হইয়া চোঙা পরে যদিও যাওয়া যায় আর যদি একবার বসে দেখেন ওর গা ভাবুন কি পরিস্থিতি আমার মসজিদের ইজ্জত ওদের কাছে নেই অথচ তাদের ওই মন্দিরের ইজ্জত তারা রীতিমতো আইন করে তারা বাঁচিয়ে রেখেছে ভাই কি কথা বলতে যে কথাগুলো বেড়েছি ভুলে যাইনি মনে আছে আমি হাদিস বলছিলাম রসুল বলেছেন তোমরা গরিব কাজ দেখলে হাত দিয়ে তা প্রতিহত করো
হাত দিয়ে প্রতিহত করার নাম্বার ওয়ান দায়িত্ব হলো প্রশাসনের। তাহলে যদি প্রশাসন ইসলামী প্রশাসন হয় তাহলে ইসলাম বিরোধী কাজকাম দেখলে তার ব্যবস্থা নেবে। সাপোজ একটা যুবক ছেলে দাঁড়িয়ে পেশাব করছে, ইসলাম ইসলাম শাসিত দেশ হলে তাকে শাস্তি কি দেবে পরের কথা, তবে নিশ্চিত পুলিশ তাকে অর্নিং দেবে। দ্বিতীয় কোনদিন যেন দাঁড়িয়ে পেশাব করতে না দেখে, তোমার বাচ্চা যদি শরীয়ত বিরোধী কাজ করে, তোমার বাচ্চা যদি ইসলাম বিরোধী পথে যদি চলে, তোমার ক্ষমতা রয়েছে, তুমি তোমার বাচ্চাটাকে হাত দিয়ে প্রতিরোধ করো। তুমি দোগা মারলে তোমার নামে কেউ বিচার করতে আসবে না, কিন্তু আদার্স কেউ যদি তোমার বাচ্চা ত্রুটিতে মারে নিশ্চিত তার এগেনস্টে রীতিমতো বিচার বসবে। আমার বাচ্চাটা যদি কোনো শরীয়ত বিরোধী কাজ করে, আমি আব্বা আমি মা আমার বাচ্চাটাকে যদি শরীয়ত বিরোধী কাজের জন্য ডাঁটি, তাকে যদি ধমকাই, প্রয়োজনে যদি তাকে দুটো থাপ্পড়ও মারি, আমার বিরুদ্ধে টু করার মতন কেউ এগিয়ে আসবে না বাবা, কি লাভটাই দাঁড়াবে? আমার বাচ্চাটাকে আমি শাসন করব, আমার শাসনের বিনিময়ে আমার বাচ্চাটি কালে যে আল্লাহর পথের পথিক হতে পারবে। বড় পিসাবকেবলা বললেন, হাত দিয়ে প্রতিরোধ করার দায়িত্ব দুই শ্রেণীর মানুষের, প্রশাসনের আর বাপ মা। নাম্বার টু, রসুল বললেন তুমি প্রশাসনের লোক নও, তোমার প্রশাসনিক ক্ষমতা তোমার হাতে নেই, কিংবা তুমি বাপও না মাও না, এমন একটা কাউকে অপরাধ করতে দেখছো জি, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি, তুমি জবান দিয়ে তার প্রতিবাদ করো, অন্তত জবানটা দিয়ে বলো ভাই এই কাজটা এটা করো না, তাতে সে তোমায় গালি দেবে না মারবে না তোমার প্রতি দাঁত মুখ খিচবে পরের কথা। তো মনে হয় শালীনতা বজায় রেখে এতটুকু বললে হয়তো রিয়াকশন না হতে পারে, কড়াকড়ি করে বললে হয়তো রিয়াকশন হতে পারে, তাহলে তো পেলেন যদি বলায় আমার বন্ধু আমার বন্ধু জি, কিংবা আমার সাথী সঙ্গী এক্স ওয়াই জেড তার একটা অন্যায় দেখে আমি যদি শালীনতা বজায় রেখে তাকে যদি বলি যে ভাই এই কাজটা করো না এটা অন্যায় জিনিস এটা ভালো না, সে না মানলেও তার বিবেক একদিন দংশন করবে যে আমার বন্ধুটা একদিন বলেছে যে কাজটা ভালো না অন্যায় কাজ। তবে বড় পীর সাহেব কেবলা লিখেছেন এই দ্বিতীয় নম্বরের দায়িত্বটা হলো বিশেষভাবে ধর্মীয় দায়িত্বশীল যারা তাদের, কারা ধর্মীয় দায়িত্বশীল? মসজিদের ইমাম, মঞ্চের বক্তা, খানকার পীর, জমাতের আমির, এরাই তো আমাদের চোখের সামনে দেখছি ধর্মীয় দায়িত্বশীল, এরাই ঠিক না ভুল, তাদের প্রত্যেকের গ্রাউন্ড আছে, কারুর ছোট গ্রাউন্ড কারুর বড় গ্রাউন্ড, কিন্তু 100% এটা ঠিক এরাই হলো ধর্মের দায়িত্বশীল। তো রাসূল বড় বিশ্বাসকে বলা বললেন যে জবান দিয়ে প্রতিবাদ করার নাম্বার ওয়ান অধিকারী হলো ধর্মীয় দায়িত্বশীল যারা আলেম তারাই তারাই। ভাই আমার খুব করুণ স্বরে দুঃখের সঙ্গে বলছি, বিশ্বাস করুন আজকের এই গ্রাউন্ডের লোকগুলো যদি যার গ্রাউন্ডে তিনি থেকে তার হকটুকু আদায় করতেন আমাদের সমাজে অনেকখানি ধর্মীয় উন্নতি হতো। বিশ্বাস হয় আমার কথা? কেন বলছি ভাই, এখানে যে লোকগুলো আছে এখন আমার বক্তৃতা শুনছেন, হতে পারে সবাই আমার মহব্বতের মানুষ নয়, সম্ভব না, কেউ আমাকে ভালোবাসে কেউ ভালোবাসে না শত্রুতাও করে না, আবার কেউ ভালোবাসে না উল্টো শত্রুতাও করে, তবু এসেছে চল যাই কি বলে শুনি,
এখন আমার বক্তব্য ভাই এই লোকগুলোকে যদি চারটে ভাগ করি চারটে ভাগ করে যদি দেখাই তো মনে করুন এক ভাগ আমার কথা মানে এক ভাগ আমার কথা মানে তো যে ভাগটা আমার কথা মানে আমি যদি আমার ভক্ত মহব্বতের লোকদেরকে বলি যে বাবা এই কাজগুলো তোমাদের অন্যায় এগুলো তোমরা করো না বাকি আর তিন ভাগের লোক আছে তো তিন ভাগের লোক মনে করুন ক বলে আর একটা লোকের মানে তো তিনি যদি তাদেরকে সতর্ক করেন তাহলে আমার কথা ওই লোকগুলো নেবে না কিন্তু ক বললি ওই লোকগুলো নেবে আর এক ভাগ লোক খ কে মানে জি তো ওদের কাছে কর কথাও চলবে না কাইবির কথাও চলবে না খ যা বলবে তাই গজা বলবে তাই বিশ্বাস করুন সমাজের ইমাম সমাজের আলেম সমাজের পীর সমাজের আমির এদেরকে যারা যাকে মেনে চলে যারা যাকে মহব্বত করে প্রত্যেকেই নিজে নিজ ভক্ত অনুরক্ত প্রত্যেকেই নিজ নিজ অনুসারীগুলোর জন্য যদি বলতো যে বেনামাজি তাকে বলতো বাবা যা করো নামাজটা পড়ো জি কিংবা তাকে যদি বললো দেখো তুমি নামাজ পড়ছো আবার এদিক গান শুনছো গানটা ছাড়ো কি তুমি নামাজ পড়ছো আবার এদিকে সুদ খাচ্ছ ওটা ছাড়ো কিংবা তুমি নামাজ কালাম পড়ছো তোমার বউডারে বেপর্দায় ঘোরাচ্ছ জি কি তুমি নামাজ কালাম পড়ছো তোমার বউটাকে সমিতিতে দিয়ে রেখেছো তুমি বলো জাহান্নাম থেকে বাঁচতে পারবে না কেন না জি যে স্বামী তার স্ত্রীকে সামলাতে পারে না যে স্বামী তার স্ত্রীকে সামলাতে পারে না কিংবা সামলানোর চেষ্টা করে না ওই স্ত্রী যে অপরাধে দণ্ডিত হবে স্বামীও সেই অপরাধে দণ্ডিত অপরাধিনী আর স্বামী তার সমর্থক আমি শুনবেন আমি এমনি বলছি ভাই আজকের কখন ওই সম্ভবত বেলা একটা দেড়টার দিকে হবে একজন ফোন করেছে ফোন করে বলছে হুজুর আমার গায়ে ইমাম সাহেব একটা চোরাই গাড়ি কিনেছে কি গাড়ি মোটরসাইকেল বলছে এক বছর বয়স সেই মোটরসাইকেল কিনেছে চুরি করা মাল 10,000 টাকা যে এই সুযোগ কেউ ছাড়ে এক বছরের গাড়ি 10,000 টাকায় পাওয়া গেলে এই সুযোগ ছাড়ে ইমাম সাহেব সুযোগ লেন এই যে ছেলেটা আমার জিজ্ঞেস করছে এ একদম কি বলবো পুরো নচাংড়া একটা ছেলে পুরো নচাংড়া একটা আল্টা মডার্ন ছেলে আল্লাহর রহমত ছেলেটি আমার অত্যন্ত ফান আর আমার সঙ্গে এসেই ছেলেটি এখন এই বড় দাড়ি পাঁচ অক্ত নামাজি মাথায় টুপি ছাড়া খোলে না এই 3 বছরের ইতিহাস মাত্র 3 বছর ছেলেটা গেরে 3 বছরে এই বড় দাড়ি মাথায় টুপি বড় জামা চলে ওই ভাবে সেইটি আমারে বলছে হুজুর আমাদের ইমাম সাহেব চোরাই গাড়ি কিনেছে তোর পেছনে নামাজ হবে সে একটা আল্টা মডার্ন ছেলে জেনারেল এডুকেটেড ছেলে সে গ্রাজুয়েট ছেলে জি তার বিবেকে ওটা ধাক্কা লেগেছে তার বিবেকে ধাক্কা লেগেছে ইমাম মানুষ চুরি করা লোক চুরি করে এনে দিয়েছে সেই কথা বুঝতে পারলেন তাই বলি আমার সুরে খুব খারাপ লাগলো কথাটা শুনে তো আমি ছেলেটাকে বললাম আমি শোনো তোমার কিছু বলতে হবে না তুমি শুধু ওকে যে বলো ইমামটারে যে বলো যে তুমি যদি যে টাকায় গাড়ি নিয়েছো ওই টাকায় ওই গাড়ি ফেরত না দাও তাহলে অন্য কিচ্ছু করব না তোমার রিপোর্টটা আমি হুজুরকে বলে দেবো আর কিচ্ছু করব
যদি রাজি হয় যদি বলে হ্যাঁ বলে দাও হুজুরি তারপরে কি চিন্তা করতে করবে আর যদি বলে না বলো না তাহলে আশা করা যায় উতি উতি সেরে যাবে তবে আমি একবার জিজ্ঞেস করলাম যে ওই চুরি করা গাড়ি ইমাম সাহেব জানে হ্যাঁ হুজুর ভালোই জানে যার কাছ থেকে কিনেছে সে পাকা গাড়ি চোর এও জানে আর ও চুরি করে এনেছে সেও জানে যে কি সম্ভব ও যদি চোরাই গাড়ি কিনে তো জীবনে বলতে পারবে মসজিদ উঠে ভাই পরে দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয় সুতরাং যদি একটা ঘুনশিও পড়ে থাকে লোকের জিনিস খবরদার জানো না বলে হাত দেবেন না ও বলতে পারবে জীবনে হ্যাঁ কিসে সোজা হবে লোক কিসে সোজা হবে বলো কিন্তু সমাজের যারা ধর্মীয় কর্ণধার এরা যদি যে যার ভক্ত যে যার মহব্বতের মানুষ তার ভিতরে যদি ত্রুটি বিচ্ছিতি গুলো দেখে সংশোধনের চেষ্টা যদি করত জি পাঁচটা বললে আশা করা যায় চারটে মান কিন্তু সর্বনাশ হচ্ছে ভাই সর্বনাশ হচ্ছে ওই জায়গায় ক খ গ জি আর কায়ুম সবাই মিলে দেখতেছে যদি বলি আরো যদি ফরিকে যায় তাহলে তো আমার থাকলো না সর্বনাশ আপনি কি দিয়ে মেটাবেন আমি তো এর কোন ওষুধ খুঁজে পাইনি এর ওষুধ একটাই জানি ইসরাফিলের সিংহায় ফুক তার আগে এর ওষুধ আছে বলে আমার তো মনে হয় আপনি তার জ্বলন্ত প্রমাণ নেন ভাই এক্ষুনি সুন্নতুল জামাতের সদস্য সংখ্যা 13,000 মানে ভক্ত তো লাখ আছে সেটা কথা না আইডেন্টি কার্ড হোল্ডার মেম্বারশিপ 13,000 এই 13,000-এর ভিতরে কম বেশি অন্তত পক্ষে 9,000 একদম পুরো জোন ছিল একদমই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট কিংবা এইট পাস সাধারণ একদম যুবক ছিল আমি তাজ্জব হয়ে যাবে এই যুবক ছেলেগুলো এরাই নামাজ পড়ত না এরাই কোন প্রিমিয়াম খুলে রেখেছিল এরাই অন্য কোন অবৈধ ইনকামে যুক্ত ছিল জি ভাই এই ছেলেগুলো সেই প্রিমিয়াম গুলো ছেড়ে দিয়ে এলআইসির হোক পিয়ারলেস এর হোক ইন্টারেস্ট ইকারে ইউনিট টেস্ট হোক যে কোনো বিষয়ের হোক সেগুলো ছেড়ে দিয়ে তারা নামাজ কালাম পড়ছে আমার মতো মাথায় টুপি তারা দিয়ে হয়তো চলে না দাড়ি তারা হয়তো এখনো বড় করতে পারিনি প্যান্টটা তারা এখনো ছাড়তে পারিনি কিন্তু মূল বিষয়ে তারা অনেক উন্নতি করতে পেরেছে কথা বুঝতে পারেননি আল্লাহ চাইলে এই জিনিসগুলো একদিন তারা পরিবর্তন হবে একদিন তারা পরিবর্তন হবে আজ না হলো কাল কাল না হলো পরশু জি কিন্তু আমি সব আমি চিন্তা করছি ও যখন ভক্তি করে কিছু বললে হবে সেই আগে বলিলাম জি ও ইমামের দরকার ওইরকম মুক্তাদি আর মুক্তাদিরও দরকার ওইরকম ইমাম কখনো শুনেছেন আমার কাছে মুক্তাদিরা ইমামের তওবা পড়াচ্ছে শুনেননি ইমাম সাহেব বেপড়িয়েছে মানে পরের বউ আরেকজনের পড়িয়ে দিয়েছে ঠিক আছে এখন গ্রামের যারা একটু ধার্মিক লোক তারা চিন্তা করেছে চিন্তা করেছে মানে ওটাই সঠিক যে ও বউ মানে ওরে সদবা বলে সাধু ভাষায় মানে একজনের বউ আর একজনকে পড়ানো হারাম যদি জেনে পড়ায় নিজের বউ তালাক হয়ে যাবে আর ইমাম সাহেব করেছে যারা একটু সাধু মুসল্লি তারা বলছে ওর পিছনে নামাজ পড়বো না ওর বাদ দিতে হবে তো বাদ দিতে হবে কি জানি তওবার রাস্তা আছে বাদ দেবে কি জানি তওবার রাস্তা আছে একদম সেখানে বসে দিব্য বলে দিলে দিব্য মুসল্লিরা কাতারে বসে রয়েছে বলতে হুজুর আপনি তওবা পড়লেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তওবা হয়তো হুজুর তওবা পড়লেন হয়ে গেছে চলো কি করবে যে যে কটা বলতে জোর পেছে নামাজ আর নেকড়ে পিটি চাপড়ে থাকবে 14 মসজিদে বসে ইমামের তওবা পড়ে গেছে মুক্তাদিরা বল হয়ে গেল পুরো কোনো ব্যাপার না আমি শুনে বললাম হ্যাঁ রে
আমি জানি না তোরা কি জালির ভাত খাস, তা আমি দুটো জ্ঞানী জালির ভাত খাই রে, একেবারে নেকা জালির ভাত খাই না। তোরা ইমামদারে তওবা পড়ালি, আর ওই পরের বউটা যেটা দে দেছে ওটা নে তো ঘর করতেছে, ও আগুন লেবা বেকেটা উরির জন্য তো এর দোষ, ওইটা আগে কাটাতে হবে তো, তো বলতেছে ওরা করতে ওরা বুঝুক গে। জি সত্যিকারের কথা বলছি, এখানে যা লোকজন আছে চেহারাতে নামে সবার চিনি নে, চেহারাতে সবার চিনি, এলাকার লোক অত্যন্ত মহব্বত করে এটা খুব ভালোই জানি, সেই মহব্বতের খাতিরে মন খোলা কথাগুলো বলছি। অন্য জায়গায় হলি এ কথা বললি ট্যাকবে না, আমি কি কথা বলতে যে এ কথা বলছিলাম যে রাসূল বলেছেন যদি তোমার হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা না থাকে তুমি জবান দিয়ে প্রতিবাদটা করো। বড় বিশ্বাস কেবলা বললেন জবান দিয়ে প্রতিবাদ করার দায়িত্ব হলো ধর্মীয় দায়িত্বশীল আলেম সমাজের। সেখানটাই আমি মূল্যায়ন করে দেখতে পাচ্ছি যে যেদার পার্থিব স্বার্থে আত্মকেন্দ্রিকতায় ব্যক্তি সম্মানে জি নিজের পয়সার দিকে থাকিয়ে ভাই অন্যায়ের বিরুদ্ধে জবান খোলার লোকের বড় অভাব। বরং সামাজিক ভাবে যদি পাঁচটা লোক ন্যায়ের পক্ষে জবান খোলে ওই কড়াই আউট হয়ে যাবে, বিশ্বাস হয় আমার কথা, ওই কড়া আউট হয়ে যাবে। জি আর ইমাম যেই পারে হোক সেটা কথা না। জি ভাই আপনি কি আপনি ভুলতে চান আমার মানে আমি অত্যন্ত অভিমানে দুঃখের সঙ্গে কথাগুলো বলছি, দুঃখের সঙ্গে। ইমাম সাহেব বসে বসে নামাজ পড়ায়, মুসল্লিরা বললে তো বলে শুয়ে পড়ে পড়ালো হবে, চললো ইমাম সাহেব পাড়ায় ঘুরে পরের বউদের সেই কি বই করে দেয়, ইমাম করে দিয়েছে আর 1,000 কোটি টাকা নিয়েছে, বলেছে 3 মাস পরে বিডিও অফিস থেকে 10,000 কোটি টাকা পাবো। এখন মাস পার হয়ে গেছে, তারা গরিব মানুষ, তো হুজুর আমার কাছে টাকা, তো তেজে সম্ভবত বিডিও অফিসে এই এসে তোমরা কি খোঁজ নাও, গেছে বিডিও অফিসে কোথায় টাকা, টাকা কোথায় গেল, হুজুর সে টাকা তো আসেনি, করবো তো কই কিচ্ছু না, তো তো তুই শোন কারোর সঙ্গে বলিস না, তোর টাকাটা ফেরত দিচ্ছি, এবার ও হয়তো দুজনের বলে এসছে তার কাছে 2,000 নেছে, নেছে 60 জন 70 জনের মতো, জি সে টাকার ফেরত দেই আমার লিগেছে ফতোয়া দিতি, তা মাইকি কত করে হাঁকলে সে ইমাম ঘর থেকে বেরোলেন, কত করে তারা হাঁকলে সে ঘর থেকে বেরোলেন, তা আমি কপিটা দিলে তা আমি ভাই এর পিছনে নামাজ পড়া যাবে না গো, এখন আমি দখল তো করে দেবো না, তোমরা পাললি শালীনতা বজায় রেখে শান্তি বজায় রেখে তাকে পাল্টাও, আর না হলে শোধরা, তা একজন বলতে তো অবগুলো হয়ে যাবে, তো ওই টাকাগুলো ফেরত দে, ওই টাকাগুলো ফেরত দে তবে তো অবাক করতে হবে, টাকা ফেরত না দে তো অবাক করলে হবে না, সে টাকা ফেরত দেবে না, টাকা ফেরত দেবে দিব্যু ইমতি করতেছে, যে কটা আমার লিগলো বা সে কটা সে তারাও লোক কম না, তারাও অনেক গোড়া 50 লোক, ঠিক আছে আমি মেম্বারটা দেখে বললাম ভাই তোর এলাকা মারামারি না হয়, ওরা নামাজ পড়তে পড়ুক গে যা, আর এর গা দে ভাই এরা আলাদা করে জমাত করুক, এর গা নামাজ খাই করিস না, আর ওর গা যা হচ্ছে হচ্ছে, সেই মেম্বারটার বলে কয়ে দিলুম, সে বললে হুজুর যদি যায় যায় তো আমি করে দেবো, এখনো মারামারিটা হয়নি, কি করে সামলাবেন, কি করে সামলাবেন বলেন, জি জবান দিয়ে প্রতিবাদ করবে যেমন ও নিজে অন্যায়ের সমর্থন হয়ে অন্যায়ের নায়কগিরি করে বেড়াচ্ছে, কি করবেন ছেলেরা জোয়ানেরা যুবকেরা, আপনারা আলেম নন, ইমাম নন, মুফতি নন, আমির নন, পীর সাহেব নন, আপনারা সাধারণ মানুষ, সাধারণ মানুষ, রাসূলুল্লাহ বলেছেন ফাইল লামে আস্তাতি ফি কলবিহি
গাল্লাব আল্লাহ পাকের নবী বললেন যদি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা তোমার না থাকে জবান দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা যদি তোমার না থাকে ভাষা জ্ঞান না থাকে তথ্যের জ্ঞান যদি তোমার না থাকে তুমি একটা কাজ অন্তত করো লোকটা অন্যায় করছে অন্যায়টাকে তুমি অন্যায় মনে করে ঘৃণা করো আর কিচ্ছু না পারো ওইটুকানি করো লোকটা অন্যায় করছে আমার ক্ষমতা নেই বাধা দেওয়ার ক্ষমতা নেই প্রতিবাদ করার আমি মনে মনে ঘৃণা করি হুজুর বলেছেন যে অন্যায়টাকে অন্যায় মনে করে যদি ঘৃণাটুকু করে এতটুকুর বিনিময়ে দুর্বলভাবে হলেও তার ইমানটা বেঁচে যাবে একেবারে দুর্বল হবে দুর্বল হালাতে ইমানটা বেঁচে যাবে জি ভাই সমাজে একটু তাকিয়ে দেখবেন এবার জি বাপ মারও দোষের উড়ি গুড়িনি ছেলে মেয়ে আদরের দুলাল দুলালি ওরা যাই পারে করুক বাপ মার সেখানে কোন রকমের ভূমিকা নেই দু চারজন থাকে আলাদা কথা আলেম ইমাম পীর আমির মুবাল্লিগ এদেরও সমাজটাকে শুদ্ধ করার সমাজটাকে গঠন করার সমাজকে সংশোধন করার কোন উল্লেখযোগ্য ভূমিকা ব্যাপক ভাবে নাম্বার থ্রি জনগণের সংখ্যা বেশি তাদের ব্যাপারে রবি বললেন তোমরা অন্তত অন্যায়টাকে অন্যায় মনে করো এটাও আছে আছে সত্যি করে বলবেন হ্যাঁ কি আশ্চর্য ব্যাপার এটাও হাজারে 999টা পাওয়া যাবে না একটা পাওয়া যাবে যে যত রকমের অপরাধী হোক যত রকমের অন্যায় করুক জি যাই পারে করুক না কেন আমার অন্তরে কোনো বিরোধ নেই আমার অন্তরে কোন রকমের ফাটল নেই তার প্রতি আমার কোনো অবজ্ঞা নেই ঘৃণা নেই আমি দূরে সরে যেতেও রাজি নই বরং গলায় গলায় মিশে এক কাপে চা চুমুর একসঙ্গে খাওয়া পেওয়া একসঙ্গে ব্যবসা বাণিজ্য একসঙ্গে রাজনীতি সমাজনীতি ব্যবসা নীতি চাষ নীতি সব চালিয়ে চলছি কোন রকমের বাধা নেই হোক মাতাল হোক সুদখোর হোক ডাকাত হোক চোরদস্যু হোক না কেন ওর মেয়ে দেহ ব্যবসায়ী যাই পারে হোক গে যা সবার সঙ্গে সবার ভালোই দহর মহরম গলে গলে মিলে মিশেই আমাদের সমাজ চলছে না চলে না রসুল বললেন যদি অন্তরে তুমি যদি অন্তত কি করতে ঘৃণাটা করতে যেটা খারাপ কাজ এমনি মুখের কথা চলছে চলুক ওইটা আমি ও ব্যাপারে একমত নই জি তবু আল্লাহর কাছে মুখ তুলে বলা যেত আল্লাহ আমি হাত দিয়ে বাধা দিতে পারিনি জবানে প্রতিবাদ করতে পারিনি অন্তরে ঘৃণা করেছি তুমি অন্তরের খবর রাখো কিন্তু আমি যখন বাস্তবে কাজের সঙ্গে অপরাধীর সঙ্গে মিশে গেলাম তাহলে আমার অন্তরে আর ঘৃণা আছে তো আর প্রমাণ হবে না বাবা জি এই দায়িত্বটা তো সবার দেশে ইমামের সংখ্যা কম আলেমের সংখ্যা কম পীর সাহেবের সংখ্যা কম আমির মুবাল্লিগের সংখ্যা কম জনগণের সংখ্যা তো বেশি ভাইরা আমার মনে রেখে দিন ব্যাপারটা এখানে দাঁড়িয়েছে আমরা কিভাবে ঘৃণা করব ঘৃণা করার জায়গা তো নেই বাবা ব্যাপারটা হয়েছে এখানটাতেই আমি অপরাধী উনিও অপরাধী কে কারে ঘৃণা করে আমিও যে আসামি উনিও সেই আসামি তাহলে কে কাকে দূরে মনে বোন থেকে দূরে সরিয়ে দেবে অতএব সেও যে আসামি আমিও সেই আসামি অতএব আমাদের ভিতরে কোনো বিরোধ একে অপরকে কোনো আপত্তির কোনো জায়গা নেই আর একজন আরেকজনের জন্য আয়না হওয়ারও কোনো পথ নেই না ভুলে গেছে জি আপনার আয়নায় আপনার আয়নায় ধরা পড়ল আমার দোষ আমার আয়নায় ধরা পড়েছে আপনার দোষ
আমি আপনারটা সোজা করতে গেলি আপনি আঙুল দিয়ে আমারটা দেখিয়ে দেন, আর আপনি আমারটা সোজা করতে গেলি আমি আপনারটা দেখিয়ে দেব। অতএব সেই ট্রেডিশন সমানে চলেছে, কোথাও তার পরিবর্তন নেই। এস ওয়াজেদ আলীর লেখা ভারতবর্ষ। শিক্ষিত ছেলে যা একটু আদাক নিশ্চয়ই তারা জানে। আর আমাদের বাংলা গদায় গোদা বাংলায় চলছে যেমন চলছে পরিবর্তনের, এর ভিতর দিয়ে আল্লাহ যাদের তৌফিক দেবে তারা নিশ্চয়ই বেঁচে যাবে, নিশ্চয়ই তারা নিজের আত্মরক্ষা করতে পারবে। কিন্তু সংখ্যাটা যে কম এটা বুঝতে আমার কেন আপনাদেরও বাকি নেই। ভাই আমার, আমি শুরু থেকে পর্যন্ত পাতিয়ে পাতিয়ে যে কথাগুলো আপনাদের মাথায় ঢুকিয়েছি, যে আলোচনা আজকে করেছি, জি মনে হয় রেকর্ড খুললে এ আলোচনার দ্বিতীয় দিন পাওয়া যাবে বলে পুরোটা মনে হয়, আংশিক কোনো কোনো পাওয়া যেতে পারে। আমার অনুরোধ করো, জোরে নিবেদন, জি ভাই অন্তত পক্ষে শেষ শেষ পর্যায়ে অন্যায়টাকে অন্যায় বলতে শিখুন। ওইটুকু শুধু আজকে নিয়ত করে বাড়ি যাবে যে আব্দুল কাইয়ুমের বক্তৃতা শুনে মেয়ে মরদ যুবক বুড়ো যেই হই অন্যায়টাকে অন্যায় বলতে অন্তত শিখি। দেখবেন এতটুকুতেই অনেক উপকার হবে, অতটুকুতেই অনেক উপকার হবে। জি আল্লাহ বুঝ দেন, সকলেই বলুন আমিন। সবরেসানি হবে, আল্লাহ যা ইচ্ছা বলিয়েছেন, জি সবরেসানি হবে। আসুন প্রিয় নবীর প্রতি সালাম জানাই, ইয়া নবী। নবী নাম পিয়ারা আরশে পর হক রে পুকারা, সচ পয়গম্বর হে হামারা, সলাওয়াত তুল্লাহি আলাইকা ইয়া নবী। من يرى وجهك يا سعد يا كريم الوالدين حوضك الصافي المبرد بردنا يوم النشور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله عليك يا رب صل وسلم. কমালিহি কশফত দুজ বিজমালিহি হসনত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা। صلوا على محمد صلوا على محمد ہر دم زبان سے نکالو پاک نام محمد اللهم صل على
সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা সদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مهربان الله আমরা তোমার গুনাহগার বান্দা বান্দি জীবনে জেনে না জেনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহের দায় তোমার কাছে স্বীকার করছি আল্লাহ মেহরবান আল্লাহ তোমার গফফার নামের ওসিলা করে জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ আমাদের জীবনের বিগত জীবনের ইবাদত আমালগুলি কবুল করো আল্লাহ খাস করে মাওলা তোমার দিন প্রচারের হক প্রচারের আজকের এই মজলিসটাকে তুমি দয়া করে কবুল করো পয়সা দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে দৈহিকভাবে বিভিন্নভাবে খেটে খুটে তোমার দিন প্রচারের মাহফিল যারা আয়োজন করেছেন সকলের প্রতি শ্রোতার প্রতি বক্তার প্রতি কর্তৃপক্ষের প্রতি তুমি রাজি খুশি হয়ে আল্লাহ মেহমানদারির জন্য তাবারুকের ব্যবস্থাপনা হয়েছে মাওলা মেহেরবানি করে আল্লাহ যদি তুমি এর বিনিময়ে খুশি হও আল্লাহ মেহেরবান আমাদের শ্রম সার্থক হবে আল্লাহ তুমি যদি খুশি না হও আমাদের সকল শ্রম ব্যর্থ হয়ে যাবে তাই তোমার কাছে আল্লাহ করো বিনতি করি আল্লাহ মেহরবান তুমি আমাদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমল গুলোকে কবুল করো এর মোকাম্মল সওয়াব তুমি দয়া করে বকশিস করো আল্লাহ যা কিছু সওয়াব দান করো সর্বাগ্রে মোদের প্রিয় রসুলের পাক রুহ মোবারকের সওয়াব তুমি পৌঁছে দাও হুজুরের আলা ওলাদ আসবাজে মুতাহারাত সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা তাবেঈন পীরানে তরিকাত বুজুরগানে দীন হুজুরদের রয়ে সওয়াব পৌঁছে দাও তমাম দুনিয়ার যে ইনসান ইমান নিয়ে যারা পরলোকগত সকলের রুহের সওয়াব তুমি বকশিস করো চার মজাবের ইমাম চত্বরিকার নিয়ে কামিল হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দাও ইয়া আল্লাহ ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কিবলা তার আলা ওলাদ তার খলিফা হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দাও বসিরাটের আল্লামা হুজুর দরগা পীর সাহেব হামিদি সাহেব সরসিনা পীর সাহেব কালিয়ানি সুফি সাহেব পানিগুবরা হাফেজ সাহেব হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আবা আজদাদ যারা কবরে চলে গেছেন আব্বা মা দাদা দাদি নানা নানি ভাই বোন পরিবার পরিজন আল্লাহ আমাদের আমিন বলার ওসিলা করে তাদের জিন্দেগির গুনাহকে তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন খাস করে তোমার দরবারে বিনতি করি আল্লাহ গ্রামের প্রতিটি কবরস্থানে যত পুরদা রয়েছে আল্লাহ সকলের ইমানের খাতিরে গুনাহকে ক্ষমা করে দাও এর সওয়াব তাদের দিয়ে পৌঁছে দিয়ে কবর জীবনকে তুমি শান্তিময় করো বিশেষ করে যাদের পয়সা সহযোগিতা শ্রমের বিনিময়ে এসব রেসানির মজলিস আল্লাহ তাদের মুর্দাগুলোর জন্য মাহফিলকে নাজাতের ওসিলা বানিয়ে দাও কষ্ট করে মেহনত করে যারা সময় আরাম ত্যাগ করে আরাম ত্যাগ করে মজলিসে বসে শ্রোতা সেজে শুনেছেন আল্লাহ আল্লাহ দোয়ায় শরীক হয়ে আমিন বলার ওসিলা করে আল্লাহ তাদের মুরব্বী কবরস্থ যারা তাদের জন্য আল্লাহ সুখময় জীবন নসিব করে দাও আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখো হালাল রুজির উপরে কায়েম রেখে দাও কঠিন রোগ সব থেকে তুমি শেফা নসিব করো আয় আল্লাহ রোগের জন্য আমাদের আমাদের পরিবারের কাউকে তুমি বেইজ্জতি করো না আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের ঘরের ছেলেদের মেয়েদের নামাজি বানিয়ে দাও বিপদগামীদের সুপথে ফিরে আসবার মতো মন তুমি দান করো রব্বুল আলামিন দুনিয়ার সাথে সাথে পরকালের সম্পদ জোগাড়ের তৌফিক তুমি নসিব করো সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
والحمد لله رب العالمين ربنا تقبل دعاءنا ببركة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله بھائی دو ایک جن قربانی چامڑا ٹاکا دیئے چھن ایبان دو ایک جن دیبین بول چھلن جو دی کارو دیوات تھکے دیئے دیت پارے